হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণই ইফেক্টিভ হোম রেমেডি, যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী। তো আমাদের বিভিন্ন সিজন ওয়াইজ বিভিন্নভাবে আমাদের চুল পুরো উঠে যাচ্ছে, এবং চুল উঠে তো যায় কিন্তু সেটা আর গজানোর নামই নেয় না। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি ইউজ করি, সেটা প্রপারলি হোমমেড এবং এতে কোনো কেমিক্যাল নেই, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটা, চলো দেখতে থাকো ভিডিওটা। এছি নিম পাতা, মেথি, আর এটা হচ্ছে মেথি আর কালো জিরে গুঁড়ো, আর আমি নিয়েছি এখানে কোকোনাট হেয়ার অয়েল। তো তোমরা কোকোনাট হেয়ার অয়েলই নিতে পারো, সেটা বিভিন্ন ব্র্যান্ডের। তো কোকোনাট হেয়ার অয়েলটা আমার মনে হয় বাকি আদার্স অয়েলের তুলনায় কোকোনাট হেয়ারটা ভীষণই ভালো। তো তো এই হোম রেমেডিটা চলো আমরা দেখে নিই যে এটা কীভাবে ইউজ করতে হবে। ফার্স্টে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে অল্প তেল ঢেলে নেব। অল্প গুঁড়ো গুলো দিতে থাকবো। তো গাইজ, এটা সে আমি মিক্স করে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি তেলটা দিয়ে যতক্ষণ ভিজিয়ে রাখবে তত আমাদের চুলের জন্য বেশি উপকারী হবে। তো এখানে আমি দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম নিম পাতা, তো আমি লাস্টে এখানে কারি পাতাও অ্যাড করেছিলাম। তো তোমরা কারি পাতাটাও ইউজ করতে পারো, এটাও আমাদের চুলের জন্য খুবই ভালো। তো এখানে তো তোমরা এখানে দেখতেই পারছো যে এইসব দিয়ে তেলটাকে ভিজিয়ে রাখানোর পর এখানে তেলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটা এবার আমাদের হেয়ারে আস্তে আস্তে করে ইউজ করতে হবে। তো এখানে আমার এই যে আমার নিজস্ব বানানো অয়েল রেডি, তো আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি যাতে আমি চুলে ভালোভাবে লাগাতে পারি আর তোমাদের ভালোভাবে দেখাতে পারি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে লাগাতে হবে। তো প্রথমে চুলে স্ক্যাল্প, মেন ব্যাপার আমাদের চুলে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো তোমরা এক কাজ করবে, সেটা সাথে সাথে চুলে যত বেশি এটা জিনিসপত্রগুলো ভিজবে তত বেশি কাজে দেবে। তো তোমরা যখন ইউজ করবে তার আগে তোমরা ভিজিয়ে রাখবে, প্রায় এক থেকে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবে, তারপর ইউজ করবে। তো এইভাবে তোমরা পুরো চুলের মধ্যে অয়েল লাগানো আমার অলমোস্ট কমপ্লিট। তো তোমরাও এটা ইউজ করো, আর তোমরা আমাকে অবশ্যই জানাবে যদি এটা তোমাদের কোনো উপকারে লাগে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই।